2022 প্রাথমিক টেট পাসদের স্বার্থে আবারও হাইকোর্টে আসলাম, যে বিভিন্ন আইনি কাজগুলো ছিল সেগুলো এই ছুটির মধ্যে করতে হচ্ছে। তো যেটা বলার হয়তো সময়টা আমাদের সবার কঠিন যাচ্ছে, কিন্তু যে আইনি পদক্ষেপ আইনি কর্মসূচিগুলো কিন্তু আমাদের অবহেলা করলে চললে হবে না, অবহেলা করলে হবে না, আমাদের কিন্তু আমাদের লক্ষ্য থেকে বঞ্চিত হলে হবে না। 23 জেলা থেকে প্রচুর ফোন আসে, দাদা খুব খুব ডিপ্রেশনে আছে, খুব টেনশনে আছে, কিন্তু আমি এটুকু বলবো যে হয়তো আজকে সময়টা কঠিন যাচ্ছে, কিন্তু আগামী দিনে অবশ্যই সময়টা ভালো যাবে। আজকে হাইকোর্টে আসতে আসতে অনেক বন্ধুদের সাথে দেখা হয়, স্কুলে যাচ্ছে, তো প্রাথমিক স্কুলে অনেকেই 2017 থেকে চাকরি পেয়েছে আমরা জানি, তো আমাদেরও দিন আসবে, অবশ্যই দিন আসবে, এই সময়টা কিন্তু সারা জীবন থাকবে না। যারা খুব টেনশন ডিপ্রেশন নামক কষ্টের মধ্যে আছেন তাদেরকে আমি বলবো যে একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করুন, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাবো। আজকে দেখতে পেলেন 2017 সালের যারা আপনাদেরই বন্ধু, যারা দাদা, কিন্তু প্রায় সবাই রিক্রুটমেন্ট পেয়েছে, আমরাও সেই পথে এগোচ্ছি, কোনোভাবে ঘাটতি দিচ্ছি না। তো যেটা বলার, আমরা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, আমরা শুধু সেই গত মার্চ মাস থেকে এক নাগাড়ে ধারাবাহিকভাবে কিন্তু আন্দোলন করে যাচ্ছি, শুধুমাত্র পথে কিন্তু আমরা ডিএলএডরাই থাকছি। তো আমাদের রাত জাগছিও কিন্তু ডিএলএডরা ফাঁকা মানে খোলা আকাশের নিচে, খুব কম সংখ্যক পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কিন্তু বর্তমানে আছে। সরকার যদি মনে করে তো এই কম সংখ্যক ডিএলএডদের কিন্তু একবারে রিক্রুটমেন্ট দিতে পারে, এরা সরকারের ইচ্ছা। বিহারের মতো একটা রাজ্যে এত রিক্রুটমেন্ট হলো, আমরাও রিক্রুটমেন্ট পাওয়ার যোগ্য, আমরা তেমনভাবে প্রত্যেকটা আধিকারিকের সাথে আমরা কিন্তু কথা বলে এসেছি, যেহেতু নির্বাচনী একটা ব্যাপার চলছে, এই সময়টা তো বিশেষ কিছু করা সম্ভব না। তো আগামী দিনে ভ্যাকান্সিটা আমরা জোর দেব, যাতে ভ্যাকান্সিটা সবাই বেরিয়ে যায়, সেদিকটা আমরা একদম চেপে রাখছি, প্রেশার দিয়ে রাখছি যে ভ্যাকান্সি কিন্তু কম দিলে হবে না। আমরা এক মাস অপেক্ষা করতে রাজি, কিন্তু ভ্যাকান্সি কম দিলে কিন্তু হবে না। এই পথটা কিন্তু আমরা এর মধ্যেও কথা বলছি অনেক আধিকারিকের সাথে, চেষ্টা করি পরবর্তীকালে কি হয় দেখা যাক। 23 সালে যে টেট হলো, আপনারা হয়তো অনেকে ভাবছেন, আমার কাছে অনেকে 23 জেলা থেকে অনেকে ফোন করে, সেই জন্য পার্সোনাল আমার ফেসবুকে আমি একটু লাইভ করে একটুখানি সেগুলো অল্প করে আমি একটু আভাস দিচ্ছি। অনেকে ভাবছে যে 23-এ রেজাল্ট বের হবে, তো 23 নিয়ে বেশি কিছু ভাববেন না, এখনো পর্যন্ত আমরা 23-এর রেজাল্ট যাতে একটু দেরিতে বের হয় সে বিষয়ে আমরা কিন্তু বারেবারে বলছি। 23-এ যারা পরীক্ষা দিয়েছে তারা, আমারও ভাই পরীক্ষা দিয়েছে, কিন্তু এটুকু বলতে চাই 2022 সালের প্রাথমিক টেট কিন্তু সবাই সুযোগ পেয়েছিল, যারা ডিএলএডে ভর্তি হয়েছিল তারাও সুযোগ পেয়েছিল, তো বাদ বাকি কারা থাকে। 22 সালের টেট 2017 সালের পর 18-20 সেশন ডিএলএডও কিন্তু 17 সালের ইন্টারভিউ যেতে পারেনি, তারাও কিন্তু বঞ্চিত 18-20 সেশন, সেই 17 থেকে আজকে 22, তো অন্তত 22-এর নিয়ে একটা রিক্রুটমেন্ট হোক সেটা কিন্তু বরাবরই আমাদের দাবি। এবং যে যারা থাকবে, খুব বেশি সংখ্যক ডিএলএড টেট কোয়ালিফাই নেই, তাদের সবার রিক্রুটমেন্ট দাবি জানাচ্ছি। কিন্তু সামনে আপনারা জানেন যে 1 এপ্রিল যে সুপ্রিম কোর্টে বিএড ডিএলএডের যে ক্লারিফিকেশান মধ্যপ্রদেশের ইন সার্ভিস ম্যাটারে, তো এই বিষয়টা আমি আরেকবার একটু স্মরণ করে দিতে চাই। যদি 2022-এর আপনারা জানেন যারা বিএড দিয়ে পাশ করেছে, এটা 97,000 প্রায় 1,00,000-এর কাছাকাছি, এরা কিন্তু এদের সার্টিফিকেট বাঁচাতে চাইবে। আপনারা ইতিমধ্যে জানেন যে সিটেট পরীক্ষা হয়েছিল 11 আগস্টের রায়ের আগে, তারা কিন্তু পরিষ্কারভাবে টেট সার্টিফিকেটে লিখে দিয়েছিলেন সিটেটে যে সুপ্রিম কোর্টের SLP-র উপর নির্ভর করবে সার্টিফিকেট ভ্যালিড কি ইনভ্যালিড। একটা কথা ভাবুন আপনারা, যদি পূর্ণ প্রশিক্ষিত NCT-র গাইডলাইন অনুসারে যে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড হলে
বা পার্সুইং হলেও আপনি পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু আপনি বিএড যেহেতু একবারেই বিএড গ্রহণযোগ্য নেই প্রাথমিকে, তাহলে সেই সার্টিফিকেট ভ্যালিড থাকে কী করে? সিটের তো ইনভ্যালিড করে দিয়েছে বিএডের সার্টিফিকেট। তো একটা কথা, আমরা কোনো রিস্ক নেব না, যদি কোনো কারণে কোনোভাবে রায় চলে আসে যে অন্তত এবারটা সহানুভূতির দৃষ্টিতে দেখা হোক 2022 সালের বিএডদের জন্য, তাহলে কিন্তু আমাদের অবস্থা কী হবে আপনারাই বলুন। বিএড যদি প্রাথমিকে আসে দীর্ঘ লাইন হবে, ইন্টারভিউয়ে দীর্ঘ লাইন হবে, দেখতে পাবেন দীর্ঘ লাইন। তাই বলবো ফান্ডিং করুন, যারা ডিএলএড আছেন, যাদের স্বপ্ন যদি বাঁচিয়ে রাখতে চান, সুপ্রিম কোর্টে যে আমরা যাচ্ছি তার জন্য আপনারা আইনি পথে সাহায্য করুন। যারা দেননি, বা অনেকে বলছে টিউশনির, এখনো পর্যন্ত টিউশনির কোনো টাকা দিইনি, তো 30-31 তারিখের মধ্যে দেবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত ঘুম ভাঙিনি, তাদেরকে বলবো যে ঘুমটা ভাঙুন। আজকে 2023 টেট হলো, কোশ্চেন দেখেছেন তো, 23-এর কোশ্চেন দেখেছেন তো, 23 টেটের কোশ্চেন কেমন হলো? 23 টেটের কোশ্চেন দেখে ভাববেন যে ডিএলএড এই টেট কোয়ালিফাই করাটা এখন কত কঠিন হবে, আর সামনের দিনে আরও কঠিন হবে টেট কোয়ালিফাই করাটা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পূর্ণ প্রশিক্ষিত হয়ে আপনি টেট কোয়ালিফাই করেছেন, একটা শিক্ষকতা করার যোগ্যতা, টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু কোয়ালিফাই করেছেন, তার সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট লাইফ টাইম বৈধ, এসসিরা 45 বছর, ওবিসিরা 43 ইয়ার্স। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি 2,000-2,500-20,000-এর মধ্যে কম্পিটিশন করবেন, না 1,50,000-এর মধ্যে কম্পিটিশন করবেন? সরকার যদি মনে করে ডিএলএড টেট কোয়ালিফাইড যারা আছে, যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করে, যদি প্রাথমিকে পঞ্চম শ্রেণী নিয়ে আসে, এক ধাক্কায় 50,000 ভ্যাকান্সি বাড়বে, এক ধাক্কায়। একটা একটা স্কুলে যদি একজন করে টিচার বাড়ায়, একজন করে, একটা একটা প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে টিচার বাড়ানো হয় ডিএলএড টেট কোয়ালিফাইড, তাহলে পশ্চিমবঙ্গে টেট কোয়ালিফাইড ডিএলএড ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে না, থাকবে না। যেমন 2014 সালে সবার রিক্রুটমেন্ট দিয়েছিল, পূর্ণ প্রশিক্ষিত যারা ছিল সবার রিক্রুটমেন্ট দিয়েছিল যারা টেট কোয়ালিফাই ছিল, তারপর নন ট্রেনড ডেকেছিল 2014 সালে। তো এটা সামনের দিনে যদি পঞ্চম শ্রেণী যদি সরকার করে, সরকারের সদিচ্ছা থাকে যে সবার চাকরি দেবে, সেটা সম্ভব। আমি তো বলছি 50,000 স্কুলে যদি একটা করে শিক্ষক বাড়ায়, তাহলে আপনারা ডিএলএড টেট কোয়ালিফাইড খুঁজে পাবেন না, আর থাকবে না, মানে থাকা সম্ভব না। সবাই চাকরি পাবে, সবার স্বপ্ন পূরণ হবে। তাই বলবো বিএডদের আসতে দেবেন না, যারা ফান্ডিং করেননি তারা আজকেই ফান্ডিং করুন, কারণ 500-700,000 আমাদের অনেকের কাছে এই টাকাটা কোনো ফ্যাক্টর না, অনেকের কাছে কঠিন, আর যাদের কাছে কঠিন তারাই কিন্তু দিয়ে দিচ্ছে। আর আপনি কলকাতা হাইকোর্টে আসলে দেখতে পাবেন, যারা আসে, যে এখনও পর্যন্ত প্রশ্নভুল মামলায় 2022-এর প্রশ্নভুল মামলায় এখনও পর্যন্ত কিন্তু ক্যান ফাইল করে করে ঢুকছে। যদি 2 নম্বর বাড়ে, যদি 3টে নম্বর বেড়ে, যদি টেট পাস করা যায়, কারণ তারা জানে যে 23-এ পাশ করবে না, তারা জানে 23-এ পাশ করবে না, তাই ভাবছে যদি 1টা নম্বর পাওয়া যায় তাহলে হয়তো টেট কোয়ালিফাই হবো। আর টেট কোয়ালিফাই হলে আজকে সামনের যা দিনে আসছে, টেট কোয়ালিফাই হলে কিন্তু চাকরি, টেট কোয়ালিফাই হলে চাকরি, বিহারে কিন্তু টেট কোয়ালিফাই মানে চাকরি, আর পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করলে আমাদের রাজ্যেও শুরু হবে টেট কোয়ালিফাই মানে চাকরি। প্রাথমিক টেট পাস পূর্ণ প্রশিক্ষিতদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না, যদি সরকারের সদিচ্ছা থাকে। কথাগুলো অপ্রিয় সত্য কথা আমি বললাম, বিএডকে আটকান, যেই আটকানোর জন্য একমাত্র 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ একমাত্র গ্রুপ, যারা কিন্তু 1 তারিখে নিজস্ব অ্যাডভোকেট, 22-এর স্বার্থে অ্যাডভোকেট পাঠাচ্ছেন, 22-এর স্বার্থে একমাত্র গ্রুপ, আবারও বলছি পশ্চিমবঙ্গের একমাত্র গ্রুপ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে 23 জেলা, আপনারাই 23 জেলা, আপনারাই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, আপনারাই কিন্তু অ্যাডভোকেট পাঠাচ্ছেন। আর আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত ফান্ডিং করেননি, তাদেরকে বলবো আজকের মধ্যে ফান্ডিং করুন, আজকের মধ্যে ফান্ডিং করুন। সামনে আমাদের কিন্তু অনেক অনেক
সুযোগ আসতে চলেছে যদি ডিএলএডরা থাকে। হ্যাঁ দেখুন, অনেকের ঘুম ভাঙছে না যে কি হবে, যা হবে দেখা যাবে, ও তো দিচ্ছে আমি কেন দেব, ও তো আছে, ওরা তো যাচ্ছে, ওরা তো করছে, এই এই মেন্টালিটিটা পরিবর্তন করার দরকার আছে। কারণ দিন রাত আমাদের যাদের 23 জেলা ঐক্যমঞ্চের অ্যাডমিন নেই, এমনও আমাদের পূর্ব বর্ধমানের ব্রহ্মা থেকে স্বস্তিরানী থেকে মল্লিকা থেকে আমাদের সদানন্দ থেকে এরকম অনেকেই আছে, নাম বললে নাম না বললে আরও ভুল হবে। আমি দেখলাম তারাও কিন্তু ফোন করছে, জেলায় জেলায় ফোন করছে, দাদা ফান্ডিংটা দিন। তো দেখুন, এটা আমরা হবু শিক্ষক, আমাদের বুঝতে হবে, হবু শিক্ষক আমরা, আমাদের আমাদের ভালো কোনটা সেটা বুঝতে হবে। আমরা তো বুঝতে পারছি ব্যাপারটা, মধ্যপ্রদেশের যে ডিএলএড মামলা সেখানেও কিন্তু বড় উকিল ডিএলএডের পক্ষ থেকে দাঁড়াচ্ছে, কিন্তু সেটা সর্বভারতীয় ক্ষেত্রে, টোটাল ভারতের সর্বভারতীয় প্রেক্ষিত থেকে তারা দাঁড়াবে, ইন সার্ভিসের বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু আমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমাদের ব্যাপারটা হচ্ছে যদি 2022-এর বিএডরা, তাদের অ্যাডভোকেট যদি বলে যে আমাদের এই সার্টিফিকেটটা বৈধ করতে হবে, তখন আমাদের অ্যাডভোকেট কিন্তু কথা বলবেন, অপোজ করবেন, না হলে আমরা চুপচাপ থাকবো, যেমন ডিএলএডের সার্টিফিকেট অবৈধ তেমনই থেকে যাবে। আমি জানি আমার কমেন্টে অনেকে বিএডরা অনেকে অনেক কিছু নেগেটিভ কমেন্ট করলে করতে পারে, সেদিক থেকে আমি তৈরি, আমি আমার যেটুকু আইনি, কাউকে আমি ডাইরেক্ট কোনো অ্যাটাক করছি না, আইনি যে পথটা সেটা আমি বলে দিলাম, আইনি লড়াই হবে। দেখুন, ক্লাস 5 কোন সালে প্রাইমারিতে, এটা সম্পূর্ণ সরকারের সদিচ্ছা যে অর্ডার বেরিয়েছে, সরকার মনে করলে 1 মাসের মধ্যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনতে পারে, অনেক স্কুল তো আছে, অনেক স্কুলে তো প্রাথমিক আছে, তো সরকার যদি মনে করে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা স্কুলে নিয়ে আসবে, তাহলে মনে করবেন, আবারও বলছি, ডিএলএড টেট পাস কিন্তু খুঁজে পাওয়া যাবে না রাজ্যে। আমি অনুরোধ করব বিএডকে আটকান, ফান্ডিংটা দিন, এখানে হয়তো কিউআর কোড অনেকে দেবে, তো কিউআর কোডে ফান্ডিং দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, কারোর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, কিছুক্ষণ আছি, আমি এই কথা বললাম অ্যাডভোকেটের সাথে, আমাদের যে 2022 প্রাথমিক টেটের যে কিছু আইনি পথ ছিল, আইনি পথে যাচ্ছি, সবগুলো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব হয় না, সোশ্যাল মিডিয়াতে আমরা একটু এড়িয়ে চলি ইনফরমেশনগুলো দিতে। তো কারোর যদি কিছু জানার থাকে পার্সোনালি জানতে পারেন, সোশ্যাল মিডিয়াতে এই যে লাইভটা করছি, এখানে অনেক ইউটিউব চ্যানেল থাকবে, আমরা চাই না আমাদের কেসের গ্রাউন্ডটা আমাদের বিপরীত অপোজিট পার্টিকে আমরা জানাতে চাই না, সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে ডিটেলস বলি না। হ্যাঁ দেবশ্রীদি, হ্যাঁ দাদা, কী হবে আমাদের কিছু করুন প্লিজ, অবশ্যই তো পথে আছি, দেখুন পথে আছি, চেষ্টা করছি, সকল কাজ ফেলে দিয়ে তো প্রত্যেক দিনই প্রায় হাইকোর্টে আসতে হয়, ইন্টারভিউ নোটিশ আসবে আসবে, এই টাইমটা সম্ভব নয়। হ্যাঁ দাদা কেমন আছো, অনিমেশ গোস্বামী, হ্যাঁ বাঁকুড়া, বাঁকুড়ায় তো খুব গরম এখন, চাকরি হবে, ভগবানের প্রতি আল্লাহর প্রতি ভরসা রাখো, এখান থেকে গিয়ে বাম সাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রুমের পরেই, এটাই তো ওটা, হ্যাঁ ঠিক আছে, একদম বিএড আটকানোর রাস্তা 1 এপ্রিল ক্লারিফিকেশনে ক্লিয়ার হয়ে যাবে। যদি বিএড এর পক্ষ থেকে কিছু আর্গুমেন্ট করা হয় 22-এর টেট পাস সার্টিফিকেট, তখন আমাদের অ্যাডভোকেট কথা বলবেন, তার আগে আমরা কোনো কথা বলবো না, যে রায় 11 আগস্ট ছিল সেটাই বলবৎ থাকবে। এই কথাটা একটু ভালো করে শুনবেন আমার কথাটা, যদি 1 এপ্রিল পশ্চিমবঙ্গ 2022 টেট পাস বিএড এর পক্ষ থেকে অ্যাডভোকেট যদি কিছু বলেন ওদের সার্টিফিকেটের ব্যাপারে, তখন আমাদের সিনিয়র অ্যাডভোকেট কিন্তু কথা বলবেন, তিনি কিন্তু আর্গুমেন্ট করবেন, তখন যদি সেরকম কোনো কিছু না ওঠে তাহলে কিন্তু আমাদের কিছু বলার নেই, 11 আগস্টের রায় সুপ্রিম কোর্টের রায় বলবৎ থাকবে। হ্যাঁ সার্টিফিকেট মামলাটা খুব দ্রুত উঠবে, হ্যাঁ আমি তো ভরসা, তোমরা আছো বলেই তো ভরসা পাই, তোমরা যেভাবে 27 তারিখে 4 তারিখে আন্দোলন করে দেখিয়েছো, কারোর নখ উঠে গেছে, কারোর হাতের কবজি ছেড়ে মানে ইয়ে করে গেছে, কারোর সোনার আংটি হারিয়ে গেছে, কারোর মানে খুব ক্ষতি হয়েছে, মানে অনেকের তো খুব মানে লড়াইগুলো করতে গিয়ে
অনেক প্রতিবন্ধীরা আসে, কাঁদে। দাদা, আমার প্রতিবন্ধী, আমার শারীরিক প্রতিবন্ধী হলেও আমি মানসিক দিক থেকে খুব স্ট্রং, আমি আন্দোলনে যাব। অনেক দিদিরা আছে, অনেকের পেশেন্ট আছে, অনেকের আলসার হয়ে আছে, সেই অবস্থায় আসছে, অবাক লাগে। 23 জেলা থেকে যখন ফোন করে, বিভিন্ন অসুবিধার কথাগুলো তুলে ধরে, তখন বাড়িতে বসে থাকা যায় না, যে দেখি চেষ্টা করি কী করা যায়। আর একাডেমিকের ব্যাপারটা একটু বলি, সবাই বারে বারে বলে যে ওল্ড একাডেমি, ওল্ড একাডেমি, দাদা কী হবে? এটুকু বলবো, নোটিফিকেশনটা খুব জরুরি, খুব জরুরি। আর পর্ষদ সভাপতির বারে বারে বলেছি যে ওল্ডটা বলতে, ও বিষয়টা ভাবা হচ্ছে, ও বিষয়টা আমরা আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আজকে যারা টেট কল, আজকে যারা ডিএলএড পাস করছে বা করোনার সময় যারা পাস করেছিল, তাদের তো অ্যাকচুয়ালি নাম্বার বেশি, তো কী করা যাবে? সেক্ষেত্রে উনি বলল কেউ বঞ্চিত হবেন না, আগে নোটিফিকেশনটা আসুক। আর এখন কারোর 22 স্কোর, কারোর 23 স্কোর, কারোর 21 স্কোর, কারোর 20 স্কোর হচ্ছে, এটা নিয়ে ভাববেন না। গতবারে যদি 32 কাট অফ থাকে, আপনারা দেখবেন যদি ভ্যাকান্সি বেশি থাকে আনুপাতিক হারে, কিন্তু অটোমেটিক্যালি কাট অফ কমে আসবে। যদি ভ্যাকান্সি বাড়ে, যদি ভ্যাকান্সি থাকে পর্যাপ্ত, তাহলে কাট অফ কিন্তু অনেক কমে আসবে। এটা নিয়ে অহেতুক 17 রেজাল্ট দেখে আপনারা কষ্ট পাবেন না, সারাদিন টেনশন করবেন না, নিজে সুস্থ থাকুন। যে সামনের দিন হোলি উৎসব থেকে শুরু করে যেসব উৎসব সামনে, রমজান মাস সামনে, ঈদ, এগুলো কাটান, পথে তো আছি আমরা, লড়াই হবে। হ্যাঁ, ওটা উঠবে আজকে, পিডিএফ কেসটা উঠবে, আজকে গেছিলাম তো, আজকে যেহেতু আজকে মামলাটা মেনশন করলে, এটা মান্থলি লিস্ট বলে একটা লিস্ট হয়, সেই মান্থলি লিস্টে পড়ে গেলে কিন্তু মাসে একবার উঠবে, তাই আজকে মেনশন করা যাবে না। তো এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, আলাদা করে ফোন করুন, জানিয়ে দেব। একটা মান্থলি লিস্ট বলে একটা লিস্ট বের হয়, সেটা 1 তারিখে আর থাকে, সেই মান্থলি লিস্টে কোনো কারণে মামলা ঢুকে গেলে সেই মামলা কিন্তু মাসে একবারই উঠবে, ডেলি লিস্টে আসবে না, ব্যাপারটা এটা। হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, 18-20 সেশন তো সত্যি, 18-20 সেশন 2017 সাল থেকেই বসতে পারেনি, 2017 পরীক্ষাতেই বসতে পারে, টেটে বসতে পারেনি, তো 18-20 সেশন কিছু একটা করবে, ভালো হবে এবং শুরু হওয়া অবশ্যই হবে, একদম জয় হবেই। হয়তো এই সময়টা আমাদের খারাপ যাচ্ছে, কিন্তু একটা দিন আমরা জয় পাবই। হ্যাঁ, বা যে ওই কিউআর কোডে যেটা আছে, আপনারা সেই অনুযায়ী ইয়ে করবেন। 2022-এর ব্যাপারটা বলছি, 2022-এ যারা টেট, মানে ডিএলএড পাস করেছেন 2022-এ, তাদের সার্টিফিকেট এখনও পাননি, তো পর্ষদে গিয়ে সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে 2022-এর ব্যাপারটা একটু বলার জন্য, যে ওরা তো এখনও সার্টিফিকেট পায়নি, সবই তো হয়ে গেছে, তো সার্টিফিকেটটা প্রিন্টের কাজ চলছিল, খুব তাড়াতাড়ি সার্টিফিকেট পেয়ে যাবেন, অপেক্ষায় থাকুন, কোনো চাপ নেই 2022-এর। হ্যাঁ অরুণবাবু, আমি ভালো আছি, ভালো আছি, মোটামুটি ভালো আছি, ভালো আছি এই বলতে হয় ভালো আছি, কিন্তু সময়টা খুব কঠিন সময়। কারোর কিছু যদি জানার থাকে টেক্সট করতে পারেন, মানে কমেন্ট করতে পারেন, আমি যতটা পারি একটু বলবো। 1 তারিখের বিষয়টা আপনারা দেখুন, অনেকে তো বিভিন্ন গ্রুপে নেই, 1 তারিখের বিষয়টা দেখুন। 1 তারিখটা কিন্তু আমাদের কাছে একটা ভাইটাল দিন হতে চলেছে, বিএডরা যদি চলে আসে, যেটুকু স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন কিন্তু অধরা হয়ে যাবে। ভালো আছি। হ্যাঁ, 19-21 এখনো পাইনি, পেয়ে যাবেন, পেয়ে যাবেন, 19-21-22 এগুলো নিয়ে একদম ভাববেন না, আপনাদের কোনো চাপ নেই। হ্যাঁ, 22-24টা দেখুন কি করবেন, পর্ষদ কি করে, 2022 মামলাটা দেরি আছে, 19-21 সার্টিফিকেটটা পেয়ে যাবেন মিজানুর ভাই, খুব দ্রুত পাবেন, এর চাপ নেই, 19-21-22 কোনো চাপ নেই। হ্যাঁ, ক্লাস 5-এর ব্যাপারটা সরকারকে জানাতে, এবিডিভিট আকারে জানাতে বলেছেন যে আপনারা কেন এখনো পর্যন্ত 5টা নেই, প্রত্যেকটা স্কুলেই তো আছে, NCT রুল অনুযায়ী 1-5 প্রাথমিকে, আমরা টেট নিচ্ছেন 1-5, কিন্তু রিক্রুটমেন্ট করার সময় 1-4, তাহলে এই যে 5 ক্লাসটা কোথাও আছে প্রাথমিকে, কোথাও নেই, কোথাও খাতা কলমে থাকলেও কেউ ভর্তি করছে না, তাহলে বাচ্চাদের প্রকৃত শিক্ষা থেকে, বাচ্চাদের মনোবিজ্ঞানসম্মত শিক্ষা থেকে তো বঞ্চিত হচ্ছে, আরে বঞ্চিত হওয়া হতে দেওয়া যেতে পারে না। তো এটা এবিডিভিট আকারে 3 সপ্তাহের মধ্যে মনে হচ্ছে দিতে বলেছে।
একদম, হাতে মাত্র দুদিন অনেক ফান্ড কম উঠে, সত্যি অনেক ফান্ড কম এসছে। সুপ্রিম কোর্টে লড়তে গেলে যে ফান্ডগুলো প্রয়োজন হয়, আপনারা তো অনেকেই জানেন যে সুপ্রিম কোর্টের একটা মামলা একটা অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট নিয়ে যেতে গেলে কত খরচ হয়। তাছাড়া 1 তারিখে জানতে পারবেন যে আমরা কাকে দাঁড় করাচ্ছি, কোন অ্যাডভোকেট দাঁড়াচ্ছেন, আপনাদের পছন্দের অ্যাডভোকেট, যারা ডিএলএড বিএড রায় এনেছে, এমন সিনিয়র অ্যাডভোকেটকে কিন্তু আমরা 22-এর পক্ষ থেকে দাঁড়ানোর চেষ্টা করব। যদি আপনারা পাশে থাকেন, যদি 22 ডিএলএড পাশে থাকে তাহলে সম্ভব, না হলে কিন্তু পারবো না, পরিষ্কার কথা বলছি। তাহলে কিন্তু 1 তারিখে 22-এর পক্ষ থেকে অ্যাডভোকেট দেওয়া সম্ভব হবে না, যদি আমাদের পর্যাপ্ত ফান্ড না আসে। দেখুন, আমরা দিন রাত পরিশ্রম করছি, যারা ফান্ডিং দিচ্ছে তাদের পুরো 23 জেলার সাথে জড়িয়ে ফান্ডিং দিচ্ছে, তাদেরকে গ্রুপে অ্যাড করানো থেকে শুরু করে পিডিএফ মধ্যে ঢোকানো থেকে শুরু করে ভেরিফাইড করা থেকে শুরু করে সেগুলো করতে হচ্ছে। এটা কিন্তু একজনের কাজ না, পুরো 23 জেলা মিলে করছে। এবার যদি ফান্ডিং যথেষ্ট না আসে তাহলে কী করে অ্যাডভোকেট দেবো? যে পর্যন্ত এগিয়েছি এই পর্যন্ত আটকে থাকতে হবে। আর এটুকু বলবো, ঐক্যমঞ্চের পাশে আপনারা ছিলেন বলেই কিন্তু আমরা ম্যাটটাও আটকানোর জন্য তৈরি আছি মোটামুটি আজকে, এবং আশা রাখছি সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট দিতে পারবো যদি আর একটু চেষ্টা করেন। কারণ 25,000 যদি ডিএলএড টেট পাস থাকে তারা কোথায়? 1200 জনকে খুঁজে পাচ্ছি না। এটুকু বলবো আপনাদের যে ঐক্য মঞ্চের যে আনভেরিফাইড গ্রুপগুলো আপনারা নিজের থেকে একটু শেয়ার করুন, নিজের প্রোফাইলে শেয়ার করুন। অনেকেই আছে আমাদের সহযোদ্ধা আছে, অনেকে যোগাযোগ করতে পারে না, আমার কাছে অনেকেই জানায় যে ইউটিউব দেখে দেখে আসছি দাদা তোমার কাছে। আর সঠিক গ্রুপে, অথেন্টিক গ্রুপে যুক্ত করুন, যারা লড়াই জানে, যারা দাঁতে দাঁত চেপে ধারাবাহিকভাবে লড়াই করে, এটা নতুন করে বলার নেই। যারা ঐক্যমঞ্চকে মন থেকে, একবার যারা এই গ্রুপে ঢুকেছে তারা মন থেকেই ভালোবেসেছে। তাই 27 তারিখের আন্দোলনটা দেখলেন না, ঐতিহাসিক আইন অমান্য করলেন আপনারা। হ্যাঁ, সুভাষদার অ্যাকাউন্টে করলে হবে, ওখানে করুন। সুভাষচন্দ্র বাগ এই অ্যাকাউন্টটা, সুভাষচন্দ্র বাগ। যারা ফান্ডিং করেননি, আমি কোনো কেসের জন্য ফান্ডিংয়ের কথা বলি না, কিন্তু এই কেসটার জন্য আমি কিন্তু ফান্ডিংয়ের কথা বলছি। আমার নিজস্ব প্রোফাইলে আমি কিন্তু বলছি একটাই কারণে, বিএড আসলে কিন্তু আমরা হারিয়ে যাব। আর কারোর যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কল করবেন, টেক্সট করবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, অবশ্যই জানিয়ে দেবো। আমার চার্জ অনেক কম, আমি আর বিশেষ কিছু বলবো না। আপনারা কমেন্ট করুন এবং আমি দেখার সুযোগ পেলে অবশ্যই আমি রিপ্লাই দেবো, দেওয়ার চেষ্টা করবো যে যতটুকু পারি। আইনি লড়াই জারি থাকবে, পরিশ্রম করে যাই, ফল একদিন পাব এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, আমার চার্জটা, ফোনের চার্জটা কম আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আবার এই কয়েকটা কথা শেষ করলাম। জানি খুব কষ্টে আছি আমরা, তো একদিন ঠিক আমাদের মুক্তির সূর্য উঠবে, একদিন এই বেকারত্বের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো, একদিন বাবা মায়ের সামনে গিয়ে বলতে